ভারতীয় জনতা পার্টি 240 এবং কংগ্রেস 19, সমাজবাদী পার্টি 37, তৃণমূল কংগ্রেস 29, ডিএমকে 22, টিডিপি 16, জেডিইউ 12, শিবসেনা 9, এনসিপি অর্থাৎ শরদ পাওয়ারের দল 8, শিবসেনা সিন্ডে গোষ্ঠীর দল 7, এলজেপি রামবিলাস পাসওয়ানের 5, ওয়াইএসআরসিপি 4, আরজেডি 4, সিপিআইএম 4, আইইউএমএল 3, আম আদমি পার্টি 3, জেএমএম 3, নির্দল 38, মোট আসন 543। এবং যে 543টা আসন আপনাদের সামনে আমরা রাখলাম, টোটাল কোন দল কোন আসনে জয়লাভ করেছে বা কত আসন পেয়েছে তারই একটা ইনফোগ্রাফিক্স আপনাদের সামনে। লোকসভা ভোট 2024 এবং তার ফাইনাল রেজাল্ট আউট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এনডিএ শিবির তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, ফলে সরকার গঠনের জন্য তাদেরকে শরিক দলগুলোর ওপর নির্ভর করতেই হচ্ছে এবং সব কিছু ঠিক থাকলে শনিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। এবং গতকাল আমরা দিল্লিতে দেখেছি যে শরিক দলগুলোর সঙ্গে এনডিএর মেগা বৈঠক।